फ्रेंड्स, আমি সঞ্চিতা। আমি সঙ্গীতা। হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্বে আজ আমরা আইসিটি এর ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের হ্যাপি স্কুল থেকে আইসিটি বিষয় ভিত্তিক বই প্রকাশ করা হয়েছে, যা অ্যাডমিশনের জন্য খুবই মানসম্মত। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমার কাঙ্ক্ষিত বইটি আজই সংগ্রহ করে ফেলো। তো চলো দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো। ডেটাবেস শব্দের অর্থ উপাত্তের সমাবেশ। ডেটাবেস টেবিলের মধ্যে ডেটা রেকর্ড আকারে সংরক্ষিত থাকে। অনেকগুলো ডেটাবেসকে একত্রে ডেটা ব্যাংক বলে। ডেটাবেস ও ডেটাবেস ব্যবহারকারীদের মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে ডিবিএমএস, যেটা নিরাপত্তা প্রদান করে ডিবিএমএস। মাইক্রো কম্পিউটারে আদর্শ ডেটাবেস সফটওয়্যার এমএস অ্যাক্সেস। টেবিলের ফিল্ড বা কলাম তথ্যের ধরন ও সংরক্ষণের জায়গা তৈরি করে ক্রিয়েট টেবিল। ডেটাবেস হতে টেবিল বা অন্য কোনো অবজেক্ট বাতিল করার জন্য ব্যবহৃত হয় ট্রুপ টেবিল। এক্সকিউএল এর মূল সংগঠন তিনটি অংশ নিয়ে গঠিত। কতগুলো স্টেটমেন্টের সমষ্টিকে কোয়েল বলে। ডেটাবেস নিয়ন্ত্রণ করার জন্য ডিবিএমএস ব্যবহৃত হয়। ডেটা শব্দের উৎপত্তি ল্যাটিন ভাষা হতে। ডেটাবেস সাধারণত হার্ড ডিস্কে সংরক্ষিত থাকে। প্রথম প্রজন্মের ডেটাবেস ম্যানেজমেন্ট 1970 আবিষ্কৃত হয়। আরডিবিএমএস ডেটাবেসে উপাত্ত সমূহকে বিভিন্ন সারিতে সংগঠিত করা হয়। আরডিবিএমএস এ রিলেশনের প্রতিটি সারিকে টাপল বলে। রিলেশনাল ডেটাবেসের গুরুত্বপূর্ণ শ্বেতবন্ধন কি ফিল্ড। রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম প্রবর্তন হয় 1970 সালে। সর্বপ্রথম আরডিবিএমএস প্রবর্তন করেন এডগার ফ্র্যাঙ্ক কোট। এসকিউএল সার্ভার নির্মাণ করেন মাইক্রোসফট কর্পোরেশন। ফাইলের পর ডেটাবেসের গুরুত্বপূর্ণ বিষয় ফিল্ড। এমএস অ্যাক্সেস আরডিবিএমএস সফটওয়্যার। আরডিবিএমএস ডেটা ইন্ডেক্সিং পদ্ধতির মাধ্যমে যে কোনো ধরনের কোয়েরি বের করে। আরডিবিএমএস এ একই ডেটা অসংখ্য ব্যবহারকারী ব্যবহার করতে পারেন। ডেটা হায়ারার্কির সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বিট। পরস্পর সংযুক্ত কয়েকটি ফিল্ড নিয়ে রেকর্ড গঠিত হয়। সাধারণ ডেটাবেস হলো একটি মাত্র ফাইল বিশিষ্ট। ডেটাবেস ফিল্ডের ডেটা টাইপ 10 ধরনের। টেক্সট ডেটা টাইপে সর্বোচ্চ বর্ণ টাইপ করা যায় 255টি। যুক্তিমূলক তথ্য লেখা হয় লজিক্যাল ফিল্ডে। সাধারণত বর্ণনামূলক লেখা বা বর্ণনার জন্য 65,536 বাইট ফিল্ড ব্যবহার করা হয়। কারেন্সি ডেটা টাইপের জন্য জায়গার প্রয়োজন 8 বাইট। লজিক্যাল ডেটা টাইপে 2টি বর্ণ ব্যবহার করা হয়। হাইপারলিঙ্ক ফিল্ড ডেটাবেস প্রোগ্রামের সাথে ওয়েব পেজের কোনো ফাইলের সংযোগ করে। ইন্টিজার ডেটা টাইপের মেমোরি 2 বাইট। ডাবল ডেটা টাইপের মেমোরি 8 বাইট। সিঙ্গেল ডেটা টাইপের মেমোরি 4 বাইট। 5/6/2020 শর্ট ডেট ফরম্যাটের উদাহরণ। 22.52 শর্ট টাইম ফরম্যাটের উদাহরণ। তো বন্ধুরা, এই ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ডেটাবেস সম্পর্কিত আরও ইনফরমেশন পেতে বইটি সংগ্রহ করতে পারো। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।